আজকের ভিডিওতে আমি রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে হয়ে যাওয়া এসএসসি পরীক্ষার একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব গণিতের যেটি বীজগণিত থেকে এসেছে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ আমি একবারে ডিরেক্ট সমাধানে চলে যাব ক থেকে শুরু করব এখন তোমাদেরকে বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্য অন্য অঙ্কগুলো দেখতে পারো আচ্ছা সো এখন এখানে প্রশ্নটি দেওয়া আছে তো ক নাম্বার প্রশ্নটি দেখো যে পিটি দুপুর ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টুকে উৎপাদকভাবে বিশ্লেষণ করো ওকে আর এখানে তিনটি রাশি দেওয়া আছে এগুলো আমরা পরে দেখবো খ এবং খ সমাধান করার সময় তো ক নাম্বারটা দেখো তো আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে প্রদত্ত রাশি লিখি তো এটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই লাগবে এখানে উৎপাদকে বিশ্লেষণের যে সূত্র আছে তো তার আগে এখানে আমাদের আচ্ছা লিখি আমরা প্লাস স্কোয়ার মাইনাস টু আচ্ছা দেখুন আমরা আসলে এইখানে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে যে আমরা কমন নিব। এই দুইটার মধ্যে কি কমন নেই আর এখানে তো এইখানে তিনটা রাশি আছে আমরা এটাকে চারটা রাশি বানাবো আমাদের বানাতে হবে সো দেখো আমরা লিখবো সমান আমি যেভাবে লিখতেছি তোমরা সেমভাবে করবে পি টুয়েন্টি ফোর হ্যাঁ প্লাস এখানে পি স্কোয়ার একটা আছে ওইটাকে আমরা চেষ্টা করব এইটাকে ভাঙ্গিয়ে যাতে আরেকটা লাইন বেশি লিখতে পারি দেখো পি স্কোয়ার টু পি স্কোয়ার তো দেখো এখানে এক একটা পিস স্কোয়ার আছে কিন্তু আমি লিখছি টু পি স্কোয়ার তার মানে এখান থেকে আরেকটা পি স্কোয়ার বিয়োগ করে দিই ঠিক আছে দুইটা থেকে একটা বিয়োগ হলেই সেই ম্যাগেরটা হয়ে যাবে আর মাইনাস টু যেভাবে সেভাবেই মানে আমি একটা জাস্ট একটা পথ বেশি আমাকে কারণ এখানে এই দুইটার মধ্যে একটা কমন নেব এই দুইটার মধ্যে একটা কমন নেবো সো আমরা এখন এখানে দেখো এখানে পিটি পাওয়ার ফোর আছে আর এখানে পি স্কোয়ার আছে তো আমরা পি স্কোয়ারটাকে কমন নেব দেখো পি স্কোয়ার যদি কমন নেই এই দুইটার মধ্যে তাহলে এখানে পিটি দুবার ফোর আছে তার মানে পি দুইটা চলে আসতে বাইরে তার মানে এখানে আর দুইটা থাকবে প্লাস প্লাস পি স্কোয়ার এই ব্র্যাকেটের বাইরে চলে আসতে শুধু টু থাকবে টু মাইনাস এখন দেখো এখানে আমরা আসলে কী কমন নেব দেখো কমন নেওয়ার সিস্টেম হচ্ছে এখানে যে ব্র্যাকেটের ভিতরে যেটা হয় এখানে ওইটাই হতে হবে আমাদের এখানে মাইনাস ওয়ান কমন নেবো তাহলে দেখবা যে এখানে পি স্কোয়ার যেহেতু মাইনাস কমন তাই মাইনাস পি স্কোয়ারের জায়গায় হয়ে যাবে প্লাস পি স্কোয়ার ওর মাইনাস টু এর জায়গায় হয়ে যাবে প্লাস টু কারণ ওয়ান কমন নিচ্ছে মানে ওয়ান দ্বারা তুমি এটাকে গুণ করো ভাগ করো সেম মানেই হবে ওকে আচ্ছা এখন দেখো এইখানেও পি স্কয়ার প্লাস আছে এখানেও পি স্কোয়ার প্লাস আছে ওকে সো এই কারণে আমরা দুইটা যেতে পারছি আমরা এখন দেখো দুইটা পদ হয়ে গেছে কিন্তু মাইনাসের আগে এই টোটাল একটা পদ এই টোটালটা একটা পদ এখান থেকে আমরা পি স্কোয়ার প্লাস টু কেমন নিব স্কোয়ার প্লাস টু কেমন নিলাম তাহলে এখানে থাকবে হচ্ছে পি স্কয়ার থাকবে পি স্কোয়ার থাকবে আর এখানেও পি স্কোয়ার প্লাস টু কেমন নিলে থাকবে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে দেখবো মাইনাস ওয়ান এখন একটা যে সূত্র এখানে ইউজ হবে সেটা হচ্ছে দেখো পি স্কোয়ার প্লাস টু যেভাবে আছে থাকবে এটা আর চেঞ্জ করতে পারবো না এটা একটা উৎপাদক পেয়ে গেছি আর পি স্কোয়ার মাইনাস ওয়ানকে ধরো পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ানের পরে ধরো একটা স্কোয়ার আছে কারণ একে এক এটা মানে কোনো পরিবর্তন না তাহলে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার মাইনাস আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক বি এ মাইনাস বি সো এখানে এ হচ্ছে পি বি হচ্ছে ওয়ান সুতরাং পি প্লাস ওয়ান ওয়ান এরকমটা হবে পি স্কোয়ার মাইনাস ওয়ানের মান হবে কি ওয়ান হচ্ছে পি মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম এখন আমরা খ নম্বরটা দেখব খ নম্বরে এখানে দুইটা রাশি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে প্রমাণ করতে হবে যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারি ফিফটি ফোর তো আমরা এটা এখন প্রমাণ করবো তো দেখো খ নম্বরে আমাদের প্রদত্ত দুইটা রাশি দেওয়া আছে এই এটাকে আমরা দুই সমীকরণ দেওয়া আছে এটাকে আমরা এক নং সমীকরণ ধরব এটাকে আমরা দুই নং সমীকরণ ধরবো ওকে এখন আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে এইরকম দেখো তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে এবং এক্স ওয়ার মান বের করতে হবে তাহলে আমরা এটা বাম পক্ষ দেখব চুয়ান্ন হয় কিনা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়ার মান বের করবো আমরা এই দুইটা সমীকরণ থেকে এবং এভাবে আমরা আসলে এই সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করব। সো দেখো আমি এক নং দুই নং সমীকরণ লিখলাম এখন এই যে উপরে যেটা আছে এখানে আমরা একটা এই প্রথম সমীকরণে একটা সূত্র ইউজ করতে চেষ্টা করব সেটা হচ্ছে দেখো আমরা জানি যে ধরো এখানে তুমি এক্স এখানে দেখো এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে আবার এখানেও এক্স স্কোয়ার চালিয়ে বানাতে পারবা এখানেও ওয়াই স্কোয়ার বানাতে পারবা তার মানে আমরা এখানে আলটিমেটলি এ স্কোয়ার হ্যাঁ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র চাইলে ইউজ করতে পারবো হ্যাঁ এটা সমান কি হয়ে যাবে এ হবে এক্স স্কোয়ার এইটাকে আমরা এ ধরতেছি মনে মনে ধরো এ স্কোয়ার প্লাস টু যে টু সূত্রে টু এ হচ্ছে মানে আমরা এক্সকোয়ারকে এ ধরছি লেখার জন্য দিলাম বোঝো বি স্কোয়ার টু এস সরি এস স্কোয়ার প্লাস টু এ বি হবে এই যে ওয়াই স্কোয়ার আর কি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার স্কোয়ার দেখো তাহলে আমরা এক্স টুথি ফোর ফোরকে দুই দু চার লিখতে পারি আবার ওয়াই টুন্থি ফোর ফোরকেও লিখতে পারবো ওই যে দুই দুকানের চার এরকমভাবে সো তাহলে আলটিমেটলি এই এক্স স্কোয়ারকে এ ধরলে আর ওয়াই স্কোয়ারকে বি ধরলে হবে হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে দেখো এখানে আমরা তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে উপরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আর এখানে কিন্তু দুইটা তার মানে আরেকটা বিউব করে দেবো বুঝছো তাহলে আমাদের মানের কোনো চেঞ্জ হবে না ওকে আচ্ছা এখন এই টোটালটা মানে হচ্ছে এ প্লাস বি ফুল স্কোয়ার এ প্লাস বি ফুল স্কোয়ার মানে কি এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার এবং এটাকে আমরা ফুল স্কোয়ার দিয়ে দিলাম আর মাইনাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এক্সের উপরও স্কোয়ার আছে ওয়াইয়ের উপরও স্কোয়ার আছে তাই মাইনাস এক্স ওয় ফুল স্কোয়ার ওকে ইজ টোয়েন্টি সেভেন আমাদের এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এখন আমাদের যে বিষয়টা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভিতরে এই টোটালটাকে যদি এ ধরি এবং এক্স স্কোয়ার যদি বি ধরি তাহলে দেখো এ এর উপরে স্কোয়ার বা বি এর উপরে স্কোয়ার এ স্কোয়ার মাঝখানে মাইনাস বি এর উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা আগেই লিখছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস বি এ হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ও এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই এটা আর এটা একই হ্যাঁ জাস্ট একটা আগে একটা পরে চিহ্নত সেন তাহলে এটা সমান আমরা নাইন লিখতে পারি বা এটা সমান কত নাইন লিখবা যায় আর এইটার সমান বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু টোয়েন্টি সেভেন এখন নাইন এ পাশে গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু

এখন দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স হয় ইজিক্যাল টু থ্রি পাইছি এটাকে আমরা তিন নং সমীকরণ দেবো কেন তিন নং আবার দেখো এই দুই নং সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু নাইন এবং এটা আর এটা প্রায় সেম জাস্ট এখানে প্লাস এক্স ওয়াই আর এখানে মাইনাস এক্স হয় এখন আমরা লাগবো হচ্ছে দুই আর তিন যোগ করবো দুই যোগ তিন করে পাই মানে আমরা দুই আর তিন যোগ করে পাই দেখো দুই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই নাইন আর পিন হচ্ছে মাত্র বইসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এখন এটা আমরা যোগ করব যোগ করলে প্লাস এক্স ওয়াই মাইনাস কাটা যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার দুইটা সুতরাং টু ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার নয় তিন বারো সুতরাং আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পাবো বারোকে আমরা দুই ধারা ভাগ করবো ওকে সুতরাং এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বারোকে দুই ধারা ভাগ করলে পাবো সিক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে সিক্স ওকে এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এখানে বসায় দিই দুই দিনে তাহলে কিন্তু এক্স স্কোয়ার মান বের করবো পেয়ে যাবো তাই তো এখন দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে সিক্স এই এটা আমরা দুই নংয়ে বসাই দেখো দুই নং সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল নাইন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক পাশে একসাথে লিখলাম প্লাস এক্স ওয়াই ইজিক্যাল টু নাইন এবং এটার মান হচ্ছে কত সিক্স তাহলে সিক্স প্লাস এক্স ওয়াই ইজিক্যাল টু নাইন এখন এক্স ওয়াই হবে হচ্ছে এই যে নাইন থেকে সিক্স বিউক হবে কারণ প্লাস সিক্স এ পাশে গেলে মাইনাস সিক্স হয়ে যাবে তাহলে এক্স ওয়াই মান হচ্ছে থ্রি আচ্ছা তাহলে এক্স ওয়ের ম্যান আমরা থ্রি পাইছি এখন আমরা প্রদত্ত রাশি যেটা আছে দেখো আমাদের বেকারত্ব বলছে যে এটা তাহলে এক্স স্কোয়ার মান পেয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেয়ে গেছে এগুলো আমরা পক্ষ দিয়ে লিখবো তাহলে বাম বামপক থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে থ্রি ইন্টু এই যে এক্স স্কোয়ার মান হচ্ছে থ্রি দিলাম ইন্টু আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেয়েছি হচ্ছে সিক্স তাহলে আমরা এখানে সিক্স দিয়ে দিলাম এবং এটা গুণ করলে দেখো তিন তিরিকে নয় এবং নয় এক ছয় গুণ করলে ছয় নয় চন্ন ফিফটি ফোর এবং আমাদের ডান কিন্তু এই পরে আসছে সুতরাং আমরা লিখব সমান ডান দিয়ে দেব এটা আমাদের প্রমাণিত লিখে দিবা ঠিক আছে তো আমরা হচ্ছে আমরা খর নম্বরটা বের করে ফেললাম হচ্ছে গ নম্বরটা দেখো গ নম্বরটা বলা হয়েছে যে এল সমান ফোর হলে এম এর মান নির্ণয় করো তাহলে এল মানে এখানে এল সমান থ্রি টু দি ফোর এম প্লাস থ্রি ফোর ওয়ান মাইনাস এম দেওয়া আছে এখান থেকে আমাদের এম এর মানটা বের করতে হবে এল যদি ফোর হয় সো গ নম্বর রাশিটা দেখো দেওয়া আছে এল সমান থ্রি ফোর এম প্লাস তো এখানে এল এর মান কিন্তু ফোর তাহলে আমি এই থ্রি টু থি এম প্লাস ওয়ান মাইনাস এই পাশে নিয়ে আসলাম আর এলটাকে ডান পাশে নিয়ে গেলাম এখন এটা সমান এর মান হচ্ছে ফোর দিয়ে দিলাম এই পর্যন্ত আশা করি বুঝতে পারছ যেহেতু এল সমান ফোর ওকে তো এখন আমাদের এখানে কাজ করতে হবে হ্যাঁ দেখো বা কী করি দেখো ত্রিটি ফোর এম লেখলাম প্লাস ত্রি টু ত্রিপর ওয়ান মাইনাস এম বলতে বোঝাচ্ছে থ্রি এস দেখো এরকম থ্রি টুটি পাওয়ার ওয়ান গুণ আবার থ্রি টুটি পাওয়ার মাইনাস এম এরকমটা লিখতে পারি মানে থ্রি টুটি ওয়ান পাওয়ারগুলো এই যে গুণ হচ্ছে আর কি থ্রি টুটি পাওয়ার মাইনাস এম এম এর আগে যেহেতু মাইনাস হয়েছে তা মাইনাস হয়েছে এরকম যুগ যুগ থাকলে এগুলো আমরা গুণ আকারে লিখতে পারি এভাবে আছে যেমন ধরো থ্রি টুটি পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে তো এটা আমরা লিখতে পারি থ্রি দি পাওয়ার এক্স ইন্টু থ্রি টুটি পাওয়ার ওয়াই তো যেহেতু ওয়াইয়ের আগে প্লাস থাকলে এখানে প্লাস হবে আর মাইনাস থাকলে মাইনাস হতো সেমভাবে এখানে এম এর আগে যেহেতু মাইনাস আসে তাই আমরা মাইনাসটা এখানে সেম ওয়ান প্লাস এখানে ওয়ান দিলাম জিগুল টু ফোর ফোর যেভাবে সেভাবেই থাকলো আচ্ছা এখন আমরা বা দেখো থ্রি টু দি পাওয়ার এম প্লাস এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে থ্রি আর এখানে থ্রি টু দি পাওয়ার মাইনাস এম মানে হচ্ছে ধরো যে কোনো কিছুর উপরে ধরো মাইনাস এক্স আছে এটি হয়ে যাবে মাইনাস যদি থাকে তাহলে হচ্ছে ওয়ান বাই এবং থ্রি টু দি পর এই মাইনাস উঠে যেয়ে প্লাসটা হয়ে যাবে এরকম হবে তাহলে আমাদের থ্রি লিখলাম ইন্টু এই থ্রি টু দি পর মাইনাস এম মানে হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পর এম এই সূত্র মতে ওকে তাহলে এইটা ইজিক টু ফোর এখন বা রাশিটা এরকম হয়ে যাবে থ্রি টু দি পর এম প্লাস দেখো তিনের সাথে এক গুণ করলে তিনে কে তিন করে হবে হিসাবে থ্রি টু থ্রি এম ফিজিক ফোর এখন আমরা এখানে একটা কাজ করব যে থ্রি টু থ্রি এম থ্রি টু এম এটা একটু বড় রাশি তাই আমরা এটাকে এক্স ধরে নেব ধরি ধরি থ্রি টু ফোর এম বা এক্স টু থ্রি টু এম তাহলে এই থ্রি টু ফোর এম এর আমরা এক্স লিখি এক্স প্লাস থ্রি বাই থ্রি টু থ্রি পাওয়ার এম এর পড়তে এক্স ইজ টু ফোর ওকে এখন এটা আমরা সমাধান করবো তাহলে আমরা মান পেয়ে যাব তাহলে বা এখানে দেখো এক্স হচ্ছে লসাগুনিব এই দুইটা রাশির মধ্যে যদি এক্স লসাগুনি তাহলে এখানে এক্সের সাথে এক্সের গুণ হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানে থাকবে ইজিকুয়াল টু ফোর ওকে এখন আবার এই এক্সের সাথে ফোরের কী হবে গুণ হবে যেহেতু এখানে ভাগ আছে এই পাশে গুণ হবে বা এক্স স্কোয়ার প্লাস থ্রি টু এক্স এর সাথে ফোর গুণ করলে ফোর এক্স এখানে আমরা কী করবো এক্স মানে এইগুলো এই ডান পাশে শূন্য রেখে বাম পাশে নিয়ে আসবো তাহলে আমরা এক্স স্কোয়ার এই ফোর এক্সের আগে প্লাস আসে এই পাশে হয়ে যাবে মাইনাস ফোর এক্স প্লাস থ্রি থাকলো তাহলে এই পাশে যদি ফোর এক্সটা সমান চিহ্ন বাম পাশে চলে আসছে মাইনাস ফোর এক্স হয়ে গেছে তাই এই পেশা থাকবে জিরো এই পাশে আর কিছু থাকবে না মানে শূন্য থাকবে এখন দেখো এটা আমরা মিডল ফ্যাক্টর করবো হ্যাঁ দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স যে এক্স দুই এখানে এক্স ওয়ান এবং এখানে এক্স নাই তার মানে এটা এখন আমরা সমাধান করব মিডল টার্ম যে আপনাদের নিয়ম আছে তো এটা নিয়ম করা হচ্ছে এখানে এটা হচ্ছে ধ্রুবপদ তিনের আমার ইয়ে পাবো হচ্ছে তিন একে তিন ঠিক আছে দ্রুণেক গুলো পাবে তিন আর এক গুণ করলে তিন পাবো আবার তিন আর এক যোগ করলে কিন্তু এই যে ফোর এক্স পাবো ফোর পাবো এর আগে যে ফোর তার মানে তিন এবং এক এবং এই ফোর এক্সটাকে আমরা এখন ভাঙিয়ে লিখবো তো এক্স স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে তাই এখানে তিন আর এক যোগ করলে ফোর হয় তাই দুই টাইম থ্রি এক্স মাইনাস মাইনাস কি আমরা এক্স দিয়ে দেব মাইনাস এক্স আচ্ছা আমরা এখানে এক কাজ করবো সেটা হচ্ছে দেখো থ্রি এক্স এবং এক্স সেমন কত ফোর এক্স যদি মাইনাস হয় প্লাস মানে যুগ হবে তিন আর এক ফোর এবং এখানে মাইনাস এখানে মাইনাস পুরো ছিন্ন হবে মাইনাস আর এখানে প্লাস থ্রি থাকলো ইজিক টু জিরো ওকে মিডল টার্ম এটা ভাঙিয়ে লিখলাম এখন হচ্ছে আমরা এখানে বাদে এই দুইটির মধ্যে এক্স কমন নিব তাহলে এক্স কমন এখানে থাকবে এক্স স্কয়ার তার মানে দুটির মধ্যে একটা বাইরে চলে সেখানে থাকবে একটা মাইনাস এই এক্স ব্র্যাকেটের বাইরে চলে আসছে এখানে থাকবে থ্রি এক্স মাইনাস থ্রি ওকে আর এখানে এখানেও আমরা এই যে এক্স প্লাস থ্রি এর দিকে এখানে যদি মাইনাস আসে এখানে মাইনাস কমন নিই তাহলে এখানে থাকবে এক্স আর যদি কমন নিয়ে নিছি এক্সের আগে ছিল মাইনাস এখানে থাকলো প্লাস তিনোগুলো চেঞ্জ হবে আর কি তাহলে এক্সের আগে মাইনাস ছিল এখানে হয়ে গেছে প্লাস আর এখানে তিনের আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস থ্রিজিক টু জিরো তুমি দেখো এই যে দেখো মাইনাস এক্সে গুণ করলে হয় এক্স কে এক্স এবং মাইনাস এক্স আবার মাইনাস থ্রিগুলি করলে তিন একে তিন এবং মাইনাসে এ প্লাস পজিটিভ হয়ে যাবে তো এটা আর কি এই জন্য এটা করার পিছনের কারণ হচ্ছে যে এক্স মাইনাস থ্রি এখানেও এক্স মাইনাস থ্রি মিলতে হবে এই যে ক নাম্বারের প্রশ্নের মতো প্রায় তাহলে আমরা বা এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানে এক্স মাইনাস থ্রি আছে আমরা এক্স মাইনাস থ্রি কমন নিলাম তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে থাকবে এক্স মাইনাস ওয়ান টু জিরো এখন আমরা এই দুইটা উৎপাদক মতো গুণ অবস্থায় পাইছি সুতরাং আমাদের নিয়ম হচ্ছে যে ওই এক্স মাইনাস থ্রি থ্রিজিক টু জিরো যে জিরো যেতে আছে এক্স মাইনাস ওয়ান ইজিক টু জিরো তাহলে এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো হলে এক্স কত হবে এক্স ইজিক টু জিরো আবার এক্স মাইনাস কারণ এই যে মাইনাস থ্রি এই সময় সঙ্গে এই প্রশাসে আসলে সরি থ্রি হয়ে যাবে আর কি মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি আবার এক্স মাইনাস ওয়ান এরপাশে আসলে মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এক্সের মান কী কী পাচ্ছি একসেমান হচ্ছে থ্রি এক্স এমান ওয়ান এখন এক্স মানে তো আবার আমরা ধরছিলাম এক সমান থ্রি টু দি পাওয়ার এম ওকে তাহলে আমরা এইগুলা দিয়ে এই এম এর মানটা বের করতে পারবো তাহলে দেখো আমরা এক সমান থ্রি এবং এক সমান ওয়ান এটা পাইছি আবার এক্সমান থ্রি টু দি পাওয়ার এম আমরা এটা ধরে নিয়েছিলাম এখান থেকে আমরা এম এর মান যেহেতু আমরা বের করবো তাহলে এক্স ওান থ্রি হলে সুতরাং এক সমান থ্রিটি দি পাওয়ার এম ইজিক টু থ্রি এক্সের বোর্ড আমরা থ্রি টু পাওয়ার এম দেব এই প্লাস সুযোগ হচ্ছে এক্সেল থ্রি টু দি এম আমরা এইটা সমাধান করে দেখো তাহলে এইটা যেহেতু আমরা বৃত্তি হচ্ছে থ্রি এখানে পাওয়ার এম এখানে ভিত্তি থ্রি পাওয়ার হচ্ছে ওয়ান তিনের আগে একটা ওয়ান আছে মানে থ্রি টু পাওয়ার এম কারণ তুমি তিন একে তিন হ্যাঁ মানে তিন পর এখানে ওয়ান মানে হচ্ছে একটা তিন আছে তার মানে এখানে এখন দেখো থ্রি মানে ভিত্তি থ্রি ভিত্তি থ্রি কিন্তু এম সমান ওয়ান হবে ঠিক আছে বৃত্তি সমান বৃত্তি হলে পাওয়ার সমান পাওয়ার সুতরাং এম সমান ওয়ান হবে ওকে এখানে পাওয়ার সমান ওয়ান আর এখানে দেখো থ্রি টু দি পাওয়ার এম আর এখানে ওয়ান আচ্ছা এখন আমরা জানি যে কোনো সংখ্যা ধরো এ টু দি পাওয়ার জিরো ইজিক টু ওয়ান সেমভাবে ধরো ফাইভ টু দি পাওয়ার জিরো ইজিক টু ওয়ানই হবে এর পরিবর্তে যত সংখ্যা দেবো এটা একটা লগার এদমের একটা সূত্র আছে যে আমরা জানি সরি সুচ্ছ পেয়ার পাওয়ার জিরো জিরো টু ওয়ান এর পরিবর্তে তুমি যাই দাও এটার উপর যদি পাওয়ার জিরো হয় তাহলে ওয়ান হবে তাহলে আমরা এই ওয়ানের পরিবর্তেও কি লিখবো থ্রি টু দি পাওয়ার জিরো ওকে থ্রি টু দি পিরোকাল টু ওয়ান তাহলে ওয়ানের পরিবর্তে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার জিরো কেন থ্রি টু দি পাওয়ার জিরো লিখলাম চাইলে তো আমরা এখানে ফাইভ টু দি পাওয়ার জিরো লিখতে পারতাম থ্রি টু দি পাওয়ার জিরো লিখলাম কারণ এখানেও তিন আছে এখানেও তো আমরা তিন মিলেতে পারি তাহলে এম সমান জিরো হবে সুতরাং এম ইজিক টু জিরো তাহলে এম এর মান কত পাইছি ওয়ান এবং জিরো এটাই আমাদের চাইছে প্রশ্নে এম এর মান নির্ণয় করো সুতরাং এম ইজিক টু ওয়ান এবং জিরো ওয়ান ক্ষমা জিরো এবং এটাই আমাদের আনসার সো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা একটু বড়ো হয়েছে বাট তোমাদের কাজে দেবে নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখো আসসালামু আলাইকুম